رب السماء مذ الله حلوه 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 حياتي الله ربي السلام عليكم ورحمه الله وبركاته ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيراً أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تواسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين সম্মানিত ব্রাদান ইসলাম আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সঠিক পথ দেখানোর জন্য আল কোরআনুল করিম নাজল করেছেন শেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন যে আল্লাহ পাকের আমাদের জীবনে সমস্ত নিয়ামত যা গণনা করে কোনো মানুষ শেষ করতে পারে না সালাত এবং সালাম নাজিল হুফি নবী মোহাম্মদুর রাসুর সাল্লাহ সাল্লামের উপর যাকে আল্লাহ পাকাবুল আলমিন সবচাইতে বড় রহমত করে মানব জাতির জন্য পাঠিয়েছেন আমাদের তফসির হবে সুরায় নামুল থেকে এই সুরার নাম হচ্ছে সুরা আন্নাম যার মানে হচ্ছে পিপিলিকা এই সুরায় একটি আয়াতে আয়াত নম্বর আঠারো তাতে পিপিলিকার ঘটনা উল্লেখ করা হয়েছে এই পিপিলিকা আন্নাম শব্দটিকে নিয়ে এই সুরার নামকরণ হয়েছে এই সুরা নবী সাল্লাহ সাল্লি সাল্লামের মক্কি জীবনে নাজল হয়েছে নবী সালসাল্লামের মক্কার নবুয়াতি জীবন হচ্ছে তেরো বছর এর মধ্যম যুগে নাজল হয়েছে যেই সময় হক বাতিলের লড়াই চলছিল এবং বাতিল শক্তি সত্যের ওপর বড় আঘাত আনছিল মজলুম নির্যাতিত দুর্বল সাহাবাই কেরামদের ফজুল অত্যাচার করছিল যখন ভবিষ্যৎ যে উজ্জ্বল উম্মাতে মুসলেমার সাহাবাই কেরামদের এটা স্পষ্ট ছিল না তখন একদিকে এই সুরার আয়াতগুলি দিয়ে রসোর সাল্লাহ আলী আসাল্লাম এবং তার সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই দিকে ইঙ্গিত করা হয়েছে তার সাথে সাথে যারা কাফের নাফারমান মুশরেক যারা আল্লাহ পরকালে আল্লাহর একত্রে এবং আখেরাতে বিশ্বাসী হয়নি যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রেস অস্বীকার করেছে কোরআনে করিমকে অস্বীকার করেছে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি ইমান আল্লাহর তৌহিদ বিশেষ করে এবাদত বন্দেগির ক্ষেত্রে যেই ক্ষেত্রে তারা শির করত যদি আল্লাহকে রব বলে বড় এলাহ বড় খোদা বলে মানত কিন্তু পুজোপাঠ এবাদত বন্দেগি গাইরুল্লাহর মূর্তি প্রতিমার করত আর তারা পরকাল সম্পর্কে একেবারে গাফিল ছিল কোন বিশ্বাস তাদের পরকালে ছিল না আল্লাহ পাক এই দুটি বিষয় এখানে বিশেষ করে উল্লেখ করেছেন শুরুতে এবং শেষে এই সুরার আল্লাহর প্রতি ইমান আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করা আর আখেরাতের প্রতি ইমান যে কোনো মানুষের একমাত্র সংশোধনের কার্যকারী পথ হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস আমি যা কিছু করি না কেন যা কিছুই বলি না কেন যে অবস্থায় থাকি না কেন আমি লাগামিহীন নই বরং আমাকে একদিন জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটি কাজ কথা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে জবাবদেহি করতে হবে এই জবাবদেহির চিন্তা প্রত্যেক মানুষকে মানুষের মতো মানুষ করতে পারে আর যার এই জবাবদেহির চিন্তা নেই যা ইচ্ছা করলাম যা ইচ্ছা খেলাম যাকে ইচ্ছা মারলাম খুন করলাম ব্যবচার করলাম কিন্তু এরপরে আমাকে ধরবে যদি প্রশাসনের কাছে ধরা না পড়ি তো আর কেউ ধরার নেই এইরকম লোকের কখনো সংশোধন করা সম্ভব নয় আখেরাতের প্রতি ইমানি মানুষের আসলে সংশোধনমূলক জীবন তৈরি করতে পারে এজন্য একজন আল্লাভীরু মুসলিম সবচাইতে বেশি সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকে সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকে আর সেই ব্যক্তি অন্যায় থেকে বাঁচে যে খাঁটি মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ও না আর দুনিয়ার কোনো লোভ লালসার জন্য না দুনিয়াতে কোনো গরজ পোড়া হবে এই স্বার্থেও না তাহলে দুই ধ্যান ধারণায় আসমান জমিনের পার্থক্য আছে একজন আল্লাহ পাককে রাজি করার জন্য পাপ থেকে বেঁচে থাকে পরকালে জবাব যেন দিতে পারে জাহান নামে না যেতে হয় এই জন্য পাপ থেকে বেঁচে থাকে আর আর একজন দুনিয়ার কোনো শক্তির ভয়ে সরকারের ভয়ে অথবা দুনিয়ার লোভ লালসায় কিছু পাবো যদি ভালো চলি তাহলে ভালো বলি তাহলে ভালো করি তাহলে দুজনের কাজকর্মে অনেক ব্যবধান আল্লাহ ফাকরাবুল আলমিন এই রাতের প্রতি ইমানকে স্মরণ করিয়েছেন বারবার করে এই কাফেরদেরকে মুশ্রেকদের এই মর্মে কয়েকটি ঘটনা আল্লাফা উল্লেখ করেছেন এক হচ্ছে সৎ চরিত্রের মানুষ যাদেরকে আল্লাহাক নেতৃত্ব দিয়েছেন তাদের ঘটনা বর্ণনা করেছেন এই সুরাই দাউদ সলেমান সলেমান আলহি ইসালামের ঘটনা আরও এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আল ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন তাতে আল্লাহ পাক এই উপদেশ দিতে চেয়েছেন যে আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে রক্ষা করার আরও ভবিষ্যৎ উজ্জ্বল করার তো কেউ অন্ধকার করতে পারে না যেই ফেরাউন এই একজন মূসাকে মারার জন্য তার সম্পর্কিত তাকে গণকরা বলেছিল যে এমন একজনের জন্ম হইতে যাচ্ছে আপনার দেশে যেই শিশু হবে বনি ইসরায়েলদের মধ্যে কার ইসরায়েল গোত্রের আর সেই শিশু বড় হয়ে এমন আপনার বিরোধী হবে যে তার হাতে আপনার পতন ঘটবে এই একজন শিশুকে মারার জন্য হাজার হাজার অসংখ্য শিশুকে হত্যা করেছিল অন্যায়ভাবে এই জালেম ফেরাউন তারপরে যাকে দিয়ে পাক তার পতন ঘটাবেন তাকে তো মারতে পারল না শুধু তাই নয় তাকে পাক তার ঘরেই মানুষ করে নিলেন আবার তার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মূসার মাকে পারিশ্রমিকেরও ব্যবস্থা করে দিল ফেরাউনের খরচ খরচায় মানুষ হচ্ছেন মুসা আলী সাল্লাম এই সব বিষয়গুলিতে রাসুল উল্লাম সাহবাইকার আমাদেরকে সান্তনা দেওয়া হয়েছে যে দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারে না যদি আল্লাহ পাক কিছু করতে চান আর কাফেরদেরকে বলে দেওয়া হয়েছে যতই তোমরা বল প্রয়োগ করো আর জুলম অত্যাচার করো আল্লাহ যা করতে চেয়েছেন তা এই নগরীতে হবেই হবে তোমাদের হাতে কুফুরি শক্তির হাতে আর এই আল্লাহর ঘর কাবা থাকবে না অতদিন আর এই আল্লাহর ঘরকে নাপক করবে কুফুরি দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন এই মর্মে এক মহিলা রানীর কথা উল্লেখ করেছেন সে পরিবেশ খারাপ সেখানকার সমাজ খারাপ যেই পরিবেশে মানুষ হয়েছিল গড়ে উঠেছিল সেই জন্য সে কুফুরি করেছিল কিন্তু তার অন্তর সত্যের সন্ধানে ছিল সুতরাং যখনই সোলেমান আলি সালামের পক্ষ থেকে ইসলামের সত্য দিনের দাওয়াত পেয়েছিলেন সেই রানী বিলকিস তখন ইসলাম গ্রহণ করেছেন সুতরাং যদি প্রতিকূল পরিবেশও তুমি থাকো যেখানে ভালো জিনিস জানার সুযোগ পেলে না যখনই সুযোগ পাবে সুযোগ নেবে জানবে এবং সরল মন নিয়ে মানবে এই শিক্ষাও দেওয়া হয়েছে তারপর আল্লাহ পাক অবাধ্য জাতির কথা সামুদ সম্প্রদায় লুত আলি সালামের জাতি এই পাপিষ্ট জাতির কথা আল্লাহ এই সুরাই সুরের নামলে তুলে ধরেছেন যারা সংশোধনের সুযোগ পেয়েও সংশোধন করেনি সুতরাং আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন সুতরাং মক্কার মুশ্রিকরা তোমরা শোনেরাও যদি রাসোরামের বিরোধিতা করো তাহলে তোমাদেরকেও ওইভাবে ধ্বংস করা হবে যেমন সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে যেমন আলি সালামের বংশধারকে ধ্বংস করা হয়েছে আসুন আমরা এখন তফসিরের দিকে আসি আল্লাহ পাক আলমীর এরশাদ করছেন তোয়াসীন তিলকা আয়াতুল কোরআন যেগুলি আমি এখন বর্ণনা করছি নাজিল করছি এগুলি কোরআনে কেরিমের আয়াত ও কিতাবে মবিন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত হোদাউ আবুসরা মেনিন এতে দিক নির্দেশনা রয়েছে এবং সুসংবাদ রয়েছে মমিনদের জন্য সুসংবাদ মমিনদের জন্য কারণ তারা বিশ্বাস করবে আল্লাহর কিতাব ইমান নিয়ে আসবে মানবে তার বিধান পালন করবে তার বিধান সুতরাং তাদের জন্য সুসংবাদ রয়েছে আর দুঃসংবাদও রয়েছে অমান্যকারীদের জন্য অস্বীকারীদের জন্য দিক নির্দেশনা রাস্তা দেখানো সকলকে হয়েছে তবে এই হেদায়ত থেকে উপকৃত শুধু মমিন হবে এইজন আল্লাপাক এই হেদায়েতকে মমিনদের সাথে খাস করে বর্ণনা করেছেন যেমন ভালো ভালো খাবার থেকে পেটের অবস্থা যদি ভালো না থাকে তো মানুষ উপকৃত হয় না ঘি থেকে সকলে উপকৃত হতে পারে না ঘি খাওয়ার মতো পেটের যোগ্যতা থাকতে হবে হজম করার মতো যদি হজম করার মতো যোগ্যতা না থাকে তো শরীরের জন্য সেটা আরও ক্ষতিকর হবে তো কোরানে কেরিম সেই রকমই যদি তোমাদের মধ্যে কবুল করার মতো যোগ্যতা ভালো মন্দর মাঝে পার্থক্য করব আমাদের কাছে যখন একটা নতুন কথা এসেছে যেটা আমরা জানতাম না আমাদের বাবদা দ্বারা জানতো না হতে পারে বাবদা দ্বারা ভুল করতে পারে সুতরাং আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করা উচিত যে মোহাম্মদ সাল্লাম যা বলছে সেটা ঠিক না ভুল বিবেককে কাজে লাগানো উচিত তারপরে হক সত্য হলে দুনিয়ার ক্ষেত্রে ভালোকে ভালো গ্রহণ করি দুনিয়ার ক্ষেত্রে কেউ এরকম করে না যে বাবা চাষি ছিল তাই ছেলেও চাষি হয়ে থেকে যায় বাবা অশিক্ষিত ছিল সেই জন্য ছেলেও বলে যে বাপ যখন অশিক্ষিত নিরক্ষর তখন আমিও নিরক্ষর থাকবো এইরকম কোনো বেকুফ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে তাহলে দিনের ক্ষেত্রে ইমান আমলের ক্ষেত্রে চরিত্র গঠনের ক্ষেত্রে পরকালের ক্ষেত্রে কেন বাপদাদার দোহাই আবার যে বাপদাদার ধর্ম কি বলছিল বাপদাদা কি তাহলে গুমরাহির পথে ছিল এটা যুক্তিসঙ্গত কথা নাই এইভাবে যারা চিন্তাশীল হবে তাদেরকে কোরআনে করিম উপকৃত করবে তাদের জন্য আসল হৃদায়ত হবে মানে তৌফিক হবে যে তারা সঠিক রাস্তা ধরবে পাক বলছেন যে মমিন সত্যিকার অর্থে কারা তাদের কয়েকটি গুণ পাক উল্লেখ করেছেন আল্লাকিমা সলাাত যারা সালাত প্রতিষ্ঠা করে থাকে নামাজ কায়েম করে যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম না করে তাহলে মমিনের পরিচয় থাকলো না যেমন নবী সাল্লা হাদিসে রয়েছে যে সলাত হচ্ছে বুরহান অকাট্য দলিল প্রুফ নামাজ আছে প্রমাণ আছে নামাজ নেই প্রমাণ নেই আপনার ইসলামের আপনিও রাস্তায় দাঁড়িয়ে আছেন একটা অমুসলিম রাস্তায় দাঁড়িয়ে আছে পার্থক্য কোথায় আজান হলে আপনি মসজিদে গেলেন নামাজ পড়লেন একজন নামাজ পড়লেন না প্রমাণ করলেন যে আপনি মুসলমান এবং তারা জাকাত দেয় বছরে একবার দেয় আর ফসলের হলে যখন ফসল কেটে আনা হয় তখনই দেয় যারা জাকাত দেয় তারা ইসলামের প্রমাণ পেশ করে অহম বি আর তারা পরকালকে বিশ্বাসও করে পরকাল সম্পর্কে চিন্তাশীল প্রত্যেকটি কথা বলার আগে প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করে দের জবাব দিতে হবে যদি ভুল বলি জবাব দিতে হবে মিথ্যা বলি জবাব দিতে হবে গীবত করি জবাব দিতে হবে অন্যায় কথা বলি জবাব দিতে হবে এই চিন্তাশীল যদি হয় তাহলে সত্যিকার অর্থে মমিন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করি ডক্টর শরিফ ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দিগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানিনা যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মুনুন হওয়ার হক আদা দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে Strategy sustained The best profession is a profession of a person who invites people to Allah. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main should be to spread the message of Allah. To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun, career guidance. কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায় আল্লাহর নিকটে প্রতিভা এক নিশ্চয়ভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শির মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের তো দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান

তিনটি গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন নামাজ কায়েম করে জাকাত দেয় আর পরকালে বিশ্বাসী এরা হলো আসল বিশ্বাসী মমি পক্ষান্তরে যারা পরকালে বিশ্বাসী নয় তাদের কোনো জীবনে সংশোধন হয় না লোক দেখানো কাজ আর কতক্ষণ থাকে আল্লাহ বলছে ইন আল্লাহ আখেরা ইউ মেনু নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না জিয়াল তাদের কাজগুলিকে আমি সুশোভিত করেছি সাজিয়ে পেশ করেছি আল্লাহ পাক বলছেন আমি সাজিয়ে পেশ করেছি অর্থাৎ তাদের পাপগুলিকে এই জন্য বলেছেন যে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না আল্লাহ পাক একমাত্র আসলে খারাপ কাজকে পাপের কাজকে সুসজ্জিত করে পেশ করে বদ প্রকৃতির মানুষ অথবা বদ প্রকৃতির জিন শয়তান শয়তান কুমন্ত্রণা দেয় যে তুই এরকম সুযোগ পাচ্ছিস কেন ছাড়বি টাকাটাকে বসিয়ে কেন রাখবি টাকা দিয়ে যখন সুদে বছরে এত টাকা তোর লাভ হয়ে গেল পাঁচ বছর রাখলে তো ডবল হয়ে গেল কেন তুই বসিয়ে রাখবি টাকায় ব্যবসা করে ঝুঁকি কেন নিবি টাকা নিশ্চিত ব্যাংকে জমা রাখবি অথবা কাউকে সুদের ওপর দিবি নিশ্চিত তুই পাবি আর তাতে কোনো রিস্ক নেই আর ব্যবসায় খাটাবি হতে পারে তোর আসল পুঁজিটাই চলে যাবে কেন এই ঝুঁকি নিতে যাবি শায় তান শেখাচ্ছে আরাম খেতে তো শয়তান সাজিয়ে পেশ করে পাপের কাজগুলিকে বদ আমল গুলি যে কোনো গুণা সম্পর্কে নিয়ে তুই বিয়ে বিয়ে নিতে ছেলে লাগবে। এক সংসারে দায়িত্ব চেপে যাবে হাত পা বাঁধা হয়ে যাবে এখন ফিরি আছিস এই সব কথা শয়তানে সাজিয়ে মানুষের সামনে পেশ করছে মদ খাওয়া শেরিক করা কুফরি করা শুনে শুনে কথা অমেকের বাড়ি চুরি হয়েছিল অমকগণকে বলতে পেরেছে কোথায় চুরি হয়ে মাল কোথায় গেছে চোর ধরা পড়েছে তুইও কুফরি কাজ কর যত রকমের পাপ আছে শয়তান সাজিয়ে পেশ করে আল্লাহ পাকের বলে আলম সৃষ্টিকর্তা ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি সাজিয়ে পেশ করি আর আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু হয় তার অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ পাক তাহলে শয়তানকে ঠেকাতে পারবেন না শয়তান আল্লাহ পাকের হুকুমতের আল্লাহ পাকের ক্ষমতার বাইরে তাহলে অপারগ আল্লাহ পাক না সেই জন্য আল্লাপাক কখনো কখনো অন্যায় কাজগুলি সম্পর্কেও আল্লাহপাক বলেছে আমি সৃষ্টি করেছি আমি এই কাজগুলি করেছি সৃষ্টির দিক থেকে আর কর্ম করার দিক থেকে ওই লোক করেছে পাপ করেছে সেই লোকটি আর পাপের জন্য পরিচিত করেছে কুমন্ত্রণা দিয়েছে শয়তান যদি অসৎ পরামর্শ দিয়ে থাকে পাপ করার জন্য তো মান খারাপ প্রকৃতির মানুষরা বন্ধু বান্ধবরা খারাপ করেছে খারাপ ছেলেরা আল্লাহ পাক তারপরে বলছেন জৈয়ান্নাল্লাহম আম আলহম তাদের পাপ কাজগুলিকে আমি সুসজ্জিত করেছি ফাহম ইয়া সুতরাং তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় খারাপ কাজ ভালো লাগছে খারাপ কাজ ভালো লাগছে কিন্তু ভালো কথা বললে অথচ তাতে তার চরিত্র গঠন হবে টাকা পয়সাও বাঁচবে তার জীবন শান্তির জীবন হবে শুনতে চাই না মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসে আল্লাহ পাক বলছেন ওলাইক আল্লাযিন আল্লাহু আযাব এদের জন্যই বড় কঠিন শাস্তি রয়েছে যারা পরকালে বিশ্বাসী না জবাব দিতে হবে না ব্যবিচার করলো জবাব দিতে হবে না কোনো চিন্তা নেই খুন করলো কোনো ধরা পড়িনি প্রশাসন কাছে জবাব দিতে হবে না কারো ওপর মিথ্য বাদ দিল আমার কি করে নিবে সে আর আল্লাহ পরকালে কিছু করবে এরকম বিশ্বাসও নেই সুতরাং যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই বলছে এদের জন্য কঠিন শাস্তি রয়েছে অহম ফিল আখের তেহমুল আকসারুন আর এরা পরকালে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত ওয়াইন নাকালাতুল্লাহ কাল কোরআন মিল্লাদুন হাকিমিন আলিম হে নবী নিশ্চয়ই তোমাকে কোরআন দেয়া হয়েছে তুমি কোরান হাসিল করে থাকো মিল্লাদুন হাকিমিন আলিম এমন এক আল্লাহ পক্ষ থেকে যিনি বড়ই প্রজ্ঞাবান হাকিম যার কথায় কাজে বিধানে হেকমত রয়েছে তত্ত্ব রয়েছে যার শরীয়তেও হেকমত রয়েছে তত্ত্ব রয়েছে রহস্য রয়েছে আর যার সৃষ্টিগত আদেশ নিষেধে যা আল্লাহ পাক করছেন কারো উত্থান কারো পতন কাউকে দিচ্ছেন কারোর কাছ থেকে কেড়ে নিচ্ছেন কাউকে আমির বানাচ্ছেন কাউকে গরিব বানাচ্ছেন কাউকে লাঞ্ছিত অপদস্থ করেছেন কাউকে সম্মানিত করেছেন এগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত বিধান সৃষ্টিগত কাজ আর আল্লাহ পাকের শরীয়তগত বিধান পাক শরীয়তে যে বিধান দিয়েছেন যা কোরআন এবং হাদিসের রূপে রয়েছে কিছুতে আল্লাহ পাকের প্রজ্ঞা রয়েছে সেই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম আলিম এবং তিনি জানেন সুতরাং তার কোনো সিদ্ধান্ত তার কোনো হুকুমে কোনো ক্ষতি নেই আর আমি আপনি জানি না হয়তো নিজের ছেলেদেরকে পরিবারকে একটা কাজের হুকুম করলেন যে কাজটা করো দেখা গেল পরিণাম খারাপ হয়ে গেল কারণ আপনি জানেন না সেই জন্য যদি জানতেন যে এর পরিণাম খারাপ হবে কখন এটা করতেন না তারপরে আল্লাহ পাক মুসা আলি সালামের ঘটনা সংক্ষেপে উল্লেখ করেছেন মুসা আলি সাল্লামের ঘটনা ধারাবাহিক ভাবে পরস্পর তিনটি সুরা সুরায় সারা এর আগে যে সুরা তফসির আমরা করে ফেলেছি সুরা সারাতে একটা দিক আল্লাহ পাক রাবুল আলম উল্লেখ করেছেন সুরায় নামলে আল্লাহ পাক সংক্ষেপে অল্প কথা এখানে বর্ণনা করেছেন মুসা আলি জীবনের আর তারপরে সুরে কাসাস আসছে সুরে কাসাসে আল্লাহ পাক বিস্তারিত তার বাল্য জীবন কেমন করে তিনি লালিত পালিত হলেন এই বিষয়গুলি থেকে অনেক বিষয়গুলি আরও উল্লেখ করে তার প্রাপ্তি ইত্যাদি এই তিনটি সুরার মুসা আল ইসাল্লামের ঘটনাবলীকে এক জায়গায় একত্রিত করলে একজন মানুষ মুসা আলি সাল্লামের জীবন সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবে আল্লাহ ফাকরাবুল্লা আলমী এক জায়গায় কিস্সা কাহিনীর মতো বর্ণনা করেননি কারণ আল্লাহ ফাকরাবুল্লাহ আলমীর উদ্দেশ্য শুধু কিস্সা বয়ন করা নয় আল্লাহ উদ্দেশ্য হচ্ছে

তারপরে মুসা আলি ইসালাম বড় হওয়ার পরে যখন দেখছিলেন যে একজন ইসরাইল বংশের তার বংশের আর আর একজন হচ্ছে ওই ফেরাউনের বংশের দুইজনে মারামারি করছিল সেই সময় দুইজনকে ছাড়াতে গিয়ে ওই যে লোকটি বেশি বাড়াবাড়ি করছিলো সেটা ফেরাউনের বংশের যেহেতু সে বেশি জুলুম করছিল তাকে একটা ঘুষি দিয়েছিল সেই ঘুষিতে মরে যায় তারপরে ভয়ে সেখান থেকে তিনি মাদিয়ান দেশে চলে যান মাদিয়ান দেশে গিয়ে তিনি ওখানে বিয়ে করেন এবং মহারানা স্বরূপ আট বছর দশ বছর যে ঘটনা আসছে এক কাছে দশ বছর থাকেন সেখান থেকে যখন তিনি মহারানা পরিশোধ করে দিলেন অর্থাৎ দশ বছর চাকর হিসাবে থেকে মোহর পেশ করলেন শ্বশুরের কাছে শ্বশুর বাড়িতে চাকর খেটে বিয়ে করে নিয়ে আসলেন তারপর নিজের বিবিকে নিয়ে যখন বের হলেন রাস্তায় আসছেন তুর পাহাড়ের কাছে একটি গাছে আগুন দেখতে পেলেন আগুনের প্রয়োজন হয়েছে ঠান্ডার সময় আগুন পোহার জন্য দ্বিতীয় কেউ কেউ বলেছেন যে তার আসলে স্ত্রী গর্ভবতী ছিল এখন বাচ্চা ভূমিষ্ঠ হবে আগুনের প্রয়োজন রয়েছে এখান থেকে পাক শুরু করেছেন একটা অংশ তাহলে শুরু করেছেন এখন তার নব্বত প্রাপ্তির সময় তোর পাহাড়ের কাছে ইন্নি আনাস্ত নারান আমি আগুন দেখেছি খাবারিন শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ নিয়ে আসছি হয় সেখানে আগুন পাবো না হলে আগুনের সন্ধান পাবো কোনো সাহায্য সহযোগিতা পাবো আতিক অথবা তোমাদের কাছে আগুনের একটা আঙ্গার নিয়ে আসবো লাল যাতে করে তোমরা আগুন পোহাতে পারো ফালাম্মা যখন ওই আগুনের কাছে আসলেন আগুন তাজা গাছ তোর পাহাড়ের কাছে সবুজ গাছ সবুজ গাছে আগুন জ্বলছে দেখে মনে হচ্ছে আগুন কিন্তু আসলে আগুন ছিল না সেটা ছিল রব্বুল রে নুর তাজি বহি প্রকাশ নূরের তাকে ডাক দেওয়া হলো মানে পাক ডাক দিলেন আনবুরে মানফিনার হাউলাহা বরকত দেওয়া হয়েছে বরকত পূর্ণ হচ্ছে ওই সত্তা যিনি এই আলোতে রয়েছেন এখানে নার মানে হচ্ছে নূর এই যে আগুন তুমি বাহ্যিক দেখছো এটা আসলে আর এই রয়েছেন অর্থাৎ আল্লাহ হয়েছে তাতে বরকত রয়েছে আল্লাহ পাকের আর যারা এই আলোর আশেপাশে রয়েছে চারিদিকে রয়েছে ফেরেস্তারা আল্লাপাকের আল্লাহ পাকের নুরের তাজল্লি হচ্ছে আর ফেরস্তা রয়েছেন তাদের মধ্যে বরকত রয়েছে আর মুসা আলহিসাল্লাম সেখানে কাছিয়ে গেছেন তাতেও আল্লাহ পাক দান করেছেন তাকে নবী রসুল করবেন ও সুভান আল্লাহ রব আলমিন আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করি আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে পবিত্র যিনি বিশ্ব জাহানের প্রতিপালক রব্বুল আলমিন এখানে মূসা আলি সাল্লামকে প্রথম নবুয়াদ দিচ্ছেন ইয়া আল্লাহ পাক বলছেন হে মূসা ইন্নাহু আন আনাল্লাহ আজিজুল হাকিম শুনে রাখো যে আমি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার সাথে কথা বলতে চায় এবং তোমাকে নবী বানাতে চাই বোঝা গেল এর দ্বারা যে আম্বিয়া আল্লাহ পাক রব্বের বিশাল কোন অনুষ্ঠান করে নবুয় দেননি হঠাৎ করে মূসাও জানছেন না যে আমার কি হতে যাচ্ছে আল্লাহ নবুয়াদ দিয়ে দিলেন সুসংবাদ নবুয়াতের রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম হেরা পাহাড়ের গুহাই বলে নুরে যার নাম নতুন নাম জূর নূর পাহাড় কিন্তু হেরা পাহাড়ের গুহাই এবাদতব নির্জনতে আছেন ভালো লাগছে না শিরকুফুরি আল্লাহ ছাড়া অন্যের পূজা নির্জনতা অবলম্বন করেছেন কিছু জানছেন না কি হবে না হবে হঠাৎ করে জিবুর আলী ইসলাম এসে বলছেন এ করা বিশাল কোন অনুষ্ঠান করে নব্বত দাহিনী রেসাল দাহিনী কোন নবীকে এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন আর ওহির বিধান যেন জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আমাদের গুনা খাতা যেন অতীতে যা হয়েছে মাফ করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফির দোষ দান করেন সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাই عرفت الله ربي اشرق النور بقلبي ملا البشر حياتي مذ اضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعزيزي

ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি আজ রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস বাংলায় ডক্টর জাকির আন্তরিক বাত্তার ইসলামিক বম্ব ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন